দেশের সর্বকনিষ্ঠ সাংসদ নির্বাচিত দক্ষিণাত্যের কর্ণাটকে। ছাত্র রাজনীতি থেকে দেশের জাতীয় সংসদে পৌঁছালেন কর্ণাটকের সাগর ঈশ্বর খান্ড্রে। কর্ণাটকের রাজ্য এনএসডিওয়াই সাধারণ সম্পাদক থেকে সরাসরি সক্রিয় রাজনীতির ময়দানে নেমে সফলতা পেলেন সাগর ঈশ্বর। শুধু কম বয়সী সাংসদের রেকর্ড নয়, ছাত্র রাজনীতি থেকে সরাসরি কেন্দ্রীয় রাজনীতিতে অভিষেক হয়েছে কংগ্রেসী এই ছাত্র নেতার। রীতিমতো ইতিহাস সৃষ্টি করে বিজেপির তাবড় প্রার্থীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছে সাগর ঈশ্বর খান্ড্রে। কর্ণাটকের বিদর লোকসভা আসনে হাঁটুর বয়সী ছাত্র নেতার কাছে 1,24,875 ভোটে পরাজিত হয়েছেন বিজেপির ভগবন্ত কুবা। কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে সাংসদ নির্বাচিত হলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য কর্ণাটকের সাগর ঈশ্বর খান্ড্রে। নবনির্বাচিত যুবা এই সংসদ সদস্য সাগর হলেন ঈশ্বর খান্ড্রের পুত্র, যিনি কর্ণাটকের বালকে বিধানসভা আসনের কংগ্রেসী বিধায়ক এবং কর্ণাটক রাজ্যের বন বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিভাগের ক্যাবিনেট মন্ত্রী। সাগর ঈশ্বর খান্ড্রে বিদর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। সাগর ঈশ্বর খান্ড্রে কংগ্রেস দলের ছাত্র শাখা এনএসইউআই কর্ণাটক প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের পদে আসীন ছিলেন। মাত্র 26 বছর বয়সে ছাত্র রাজনীতি থেকে সরাসরি কেন্দ্রীয় রাজনীতিতে প্রবেশ করে দলীয় প্রার্থী হন বিদর লোকসভা কেন্দ্রের। প্রতিপক্ষ বিজেপির ভগবন্ত কুবা সহ 18 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। সাগর পেয়েছেন 6,66,317 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ভগবন্ত কুবা পেয়েছেন 5,37,442 ভোট। উঠতি ছাত্র নেতা সাগর যেখানে বিজেপি প্রার্থী থেকে 1,28,875 ভোট অধিক পেয়ে সক্রিয় রাজনীতির অভিষেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ বিদেশের নজর কাড়তে সক্ষম হয়েছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।